আর ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা, কোরআনের কথা গত 1500 বছর পর্যন্ত বলা হচ্ছে নাকি? শুধু বাংলাদেশে? জানা শুধু বাংলা ভাষায়? জানা নাকি দুনিয়ার সকল দেশে? সকল দেশে, সকল ভাষায়, সকল ভাষায়। শুধু মুসলমান জাতি নাকি অমুসলমানরা? অমুসলমানরা। মুসলমান জাতি জাতি নবীকে নিয়ে, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস নিয়ে, কোরআনকে নিয়ে এই পর্যন্ত যত গবেষণা করেছে অমুসলিমরা, মুসলমানরা কিন্তু এতটুকু করে নাই। তারা গবেষণা করেছে ভুল ধরার জন্যে, দেখি কোনোখান দিয়ে আঙ্গুল ঢুকানো যায় কি না। আর ভুল ধরার জন্যে যারাই কোরআনে ঢুকেছে, কোরআনের কাছে তারাই ধরা পড়ে গেছে, তারাই ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন দুনিয়ার এই ইতিহাস সাক্ষী, মরিস বুকাইলি থেকে শুরু করে দ্য গ্লোরিয়াস কোরআন, কোরআনের ইংরেজি ভাষায় সবচেয়ে বড় তাফসির যিনি লিখেছেন মারমাডিউক পিখতাল, মারমাডিউক পিখতাল, আজকে পাশ্চাত্য জগতে অনেক বিশেষজ্ঞ যারা কোরআনকে ভুল ধরার জন্যে, কোন রকমের দোষ বাইর করার জন্যে কোরআন তেলাওয়াত করে, পড়ে, কোরআনের ব্যাখ্যা তাফসির এগুলো অনুধাবন করে, করতে এসে তারা কোরআনের হাতে ধরা পড়ে যায়, তারা ইসলাম গ্রহণ করে, ঠিক না বেঠিক? আরেকটা জিনিস, কোরআনের যারা অনুসারী আমরা, আমাদের নাম হলো মুসলিম, আমাদের দিন হলো ইসলাম, ঠিক কি না? আজকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্যে, নির্মূল করার জন্যে সারা দুনিয়ার সব কাফের বেঈমান একত্র হয়েছে যে আমরা সবাই মিলে ইসলাম আর মুসলমান এটাকে শেষ করে ফেলবো। শুধু কাফের বেঈমান নয়, মুসলমান দেশগুলোতে অনেক মুসলমান মুনাফেক, তারাও কাফের বেঈমানদের সাথে একত্র হয়ে ইসলাম আর মুসলমান খতম করার অভিযান চালিয়ে যাচ্ছে। দেখুন যত জঙ্গি সব মুসলমান দেশে, ফিলিস্তিনে জঙ্গি, ইরাকে জঙ্গি, আফগানিস্তানে জঙ্গি, বাংলাদেশে জঙ্গি, মানে মুসলমান দেশগুলোতে জঙ্গি চরমপন্থী। কিন্তু আমেরিকার বিভিন্ন স্কুলে কলেজে ঢুকে ঢুকে ব্রাশ ফায়ার করে ছাত্র শিক্ষক ডজনে ডজনে একত্রে যারা হত্যা করে, তারা কেউ জঙ্গি না, জঙ্গি সব মুসলমান। আর এই জঙ্গি আখ্যা দিয়ে, চরমপন্থী আখ্যা দিয়ে মুসলমান শেষ করা হচ্ছে পুরা দুনিয়াতে, ঠিক কি না বলেন? মুসলমান জাতি যেইভাবে রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বছরের পর বছর, যুগ যুগান্তর, কাল কালান্তরে এক বছর এইভাবে যখন শেষ করে সবাই মিলে, বছরের শেষে যখন হিসাব নেওয়া হয়, তখন দেখা যায় এত নির্যাতন, এত জুলুম, এত মারার পরেও গত এক বছরে যেই আদর্শ, যেই দিনটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে, সেই দিনটার নাম ইসলাম। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বোঝা গেল যেই গাছ জীবিত, মাটির উর্বরতা, খাদ্যপ্রাণ, এটা দ্বারা ফুলে ফলে পত্রপল্লবে সুশোভিত। জীবিত গাছের ডালা যদি কেউ একটা কাটে, ডালাটা যদি একটু চিকন হয়, তাহলে ওইটার গোড়া দিয়ে দুই একটা দুই চারটা শাখা বের হয়। আর ডালাটা যদি একটু সাইজের হয়, মোটা হয়, ওইটাকে কাটার পরে ওইটার গোড়া দিয়ে বাইরে হয় না কি? বাইর হয়। এখন যে কাটে, সে একটা ডালা কাটার পরে যখন ঝুপ করে ডালাটা পড়ে যায়, সে হাততালি দেয়, একটা হলেও কমাইছি। গাছের মালিক বলে বেশি লাফাস নে, হাততালি দিস নে, যেটা কেটেছিস এটার গোড়া দিয়ে অন্তত 10টা নতুন ডালা বের করার দায়িত্ব আমি মালিক আমার হাতে নিয়েছি। তাহলে ইসলামের গাছ জীবিত না মৃত? জীবিত। ইসলামের এই গাছের মাথাটা হলো সাততবক আসমানের উপরে, আল্লাহ পাকের আশে আজিমে। আর ইসলামের জীবন বৃক্ষ এটা শিকড় হলো সাততবক জমিনের নিচে, এটাকে কেটেও শেষ করা যাবে না, ছেটেও কমানো যাবে না, এটাকে যত শেষ করার চেষ্টা করা হয় এটা শেষ হবে না, শেষ হচ্ছে না, শেষ করা সম্ভব নয়, বরং আরও বহুগুণে বাড়বে।
শহীদের সংখ্যা যত বাড়তেছে, গাজীর সংখ্যা তার দশ গুণ হারে, হাজার গুণ হারে বাড়তেছে নাকি বাড়তেছে না? বাড়তেছে। এখানে পোস্টারে একটা জিনিস আপনারা ভুল করেছেন, আমি আসলে ডক্টর না, কিন্তু এইটা ওই সংক্রামক ব্যাধির মতো, শুধু বাংলাদেশে না, সে আমেরিকা গিয়ে দেখলাম তারা লিখছে ডক্টর, ব্রিটেনে, কানাডায়, জার্মানিতে, ফ্রান্সে তারা লিখছে ডক্টর। করোনার আগে আমি আবার এই পৃথিবীর পূর্ব দিগন্ত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্টটা সফর করতেছিলাম, তারাও ডক্টর লিখেছে। আমি বললাম পেলেনটা কোথায়? তখন জাপানের এক পণ্ডিত, সে বলে হুজুর ডক্টর শব্দের অর্থ হল বিশেষজ্ঞ, বিশেষভাবে যিনি সব কিছু বুঝেন, বুঝাতে পারেন, এটা হলো ডক্টর। তা আপনার বক্তব্য আমরা তো শুনি, আপনাকে আমরা একজন ডক্টর ছাড়া কিছু মনে করি না, সুতরাং আপনি বিশেষজ্ঞ। আমি বললাম না ভাই, আমি বিশেষজ্ঞ নই, আমি বিশেষ অজ্ঞ। কি বিশেষ মানে? বিশেষভাবে অজ্ঞ। আর আমরা যখন লেখাপড়া করি সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, তখন ডক্টর হওয়ার এত দোকানপাট এই দেশে, উপমহাদেশে ছিল না। ঢাকা ইউনিভার্সিটি এটা প্রতিষ্ঠা হওয়ার পরে একজন মাত্র ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনারা নামটা জানেন আলহামদুলিল্লাহ। আমি নিজে ডক্টর না, কিন্তু মিজানুর রহমান আজহারি আমার রুহানি সন্তান। আজকে ময়দানে যারা কথা বলছে তারা আমার রুহানি সন্তান, তারা আমাকে আব্বা ডাকে, সামনে আসলে কদম বুচি করে। একজন মানুষের জীবনে বোধহয় এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কিছু নাই। আল্লাহ পাকের শুকর, আমার অনেক ছাত্র তারা ডক্টর। দেড় হাজার বছরের আগের আবু জাহেল, তার ইসলামের আগে প্রথম তার নাম ছিল আবুল হাকাম, আবুল হাকাম, জজিরাতুল আরবের জ্ঞানী, দি গ্রেট, জ্ঞানী দি গ্রেট, সবচেয়ে বড় বিদ্যা বুদ্ধির মালিক। ইসলামকে অবজ্ঞা করলো, প্রত্যাখ্যান করলো, বিরোধিতা করলো, করার পরে ইসলাম তার নাম রাখলো আবুল হাকাম, নয় আবু জাহেল, ঠিক না বে? ঠিক। দেড় হাজার বছর আগের আবু জাহেল শুধু আবু জাহেল ছিল, কিন্তু ডক্টর ছিল না। এই যুগের অনেক আবু জাহেল, কিন্তু একদিকে আবু জাহেল আরেকদিকে ডক্টর, ঠিক না বে? ঠিক। এই জন্য আমার অনেক ছেলে ময়দানে যারা কথা বলে তারা আজকে ডক্টর, পড়ুন আলহামদুলিল্লাহ। কারণ গোখরা সাহেব যদি ধরতে হয় তাহলে ভালো ওজা হওয়া লাগে, ওজা বুঝেন, ওজা, ওজা, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা ময়দানে কথা বলতেছে, আমি চলে যাব কিন্তু তারা থেকে যাবে। এটা এমন এক জীবন বৃক্ষ, এটাকে নির্মূল করা ফেরাউনের যুগে সম্ভব হয়নি, নমরুদের যুগে সম্ভব হয়নি, সাদ্দাদের যুগে সম্ভব, কোন যুগে বোধা হয়েছে? জোরে বলেন। বরং এই ইসলাম আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত, দেখুন আদম আলাইসাল্লামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম আলাইসাল্লামের দশম প্রজন্ম, টেন্থ জেনারেশন, দশম প্রজন্ম নূহ আলাইসাল্লাম, যেই নবীর জামানায় প্রথম আল্লাহ পাইকারি অপারেশন করেছিলেন। যারা ইমানদার তাদেরকে আল্লাহ নৌকায় তুলে রক্ষা করেছিলেন, বেঈমান সব কুল্লু খালাস, কুল্লু বোধহয় দুই একটা আসিল, একটাও না, অর্ধেকও না, চাইরা নিয়ে একা নিও না, সব শেষ। এই নূহ আলাইসাল্লামের পর থেকে কাল পরম্পরায় আল্লাহ পাক যুগে যুগে পাইকারি অপারেশন করেছেন, যখনই সীমা লঙ্ঘন করেছে, যখনই আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলো ফাদাম্মারনাহা তাদমীরা, কোরআনের দাম্মার নাহা তাদমিরা শব্দটা কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। তাদেরকে মারিনি শুধু,
চূর্ণ বিচূর্ণ একাকার মেচাকার ধুনিত বিধুনিত করে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে ফেলেছি, ফেলে নাই বোধ হয়। ক্ষমতার জোরে যদি চিরদিন ক্ষমতায় থাকা যেত, ফেরাউনের ক্ষমতা যেত না, নমরুদের ক্ষমতা যেত না, সাদ্দাদের ক্ষমতা, ফেরাউন নমরুদকে বলেছিল আনা রাব্বুকুমুল আআলা, আই অ্যাম ইউর রব দি গ্রেট, আই অ্যাম ইউর ক্রিয়েটর দি গ্রেট, আমি তোমাদের সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, আমি তোমাদের সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, আইনদাতা, পালনকর্তা, হুকুমদাতা, বিধানদাতা। যখন আল্লাহর গজব আসলো তখন ফেরাউনের কি দশাটা হইল, নমরুদের কি দশা হইল, তাহলে বোঝা গেল যতই ফেরাউন হও নমরুদ হও যত কিছু করো, তোমার উপরে কিন্তু একজন আসল মালিক আছে, যিনি আছেন তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, হুকুমদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, রেজেকদাতা, রোগদাতা, শোকদাতা, আমাদের জীবনের সব কিছুর হাই অথরিটি, একমাত্র সুপার কমান্ড যার হাতে, তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাকে মানতে রাজি আছেন? জি। তাহলে প্রথমে আসুন তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। আমাদের আশপাশে একটা জাতি আছে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, এই তিন যুগে তারা একত্ববাদের পূজারী ছিল, তাদের কালেমা ছিল এক মে বা দ্বিতীয়াং ব্রহ্মা, সর্বাং খলবিদং ব্রহ্মা, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ একত্ববাদ, তাওহীদ। এটার পূজা চলল কয়েক হাজার বছর। চলার পরে ভক্তরা পূজারীরা দেখলো অভাব সারে না, যত দেবতার ওখানে যায় ভোগ দেয়, গঙ্গায়ও নম, গঙ্গায়ও নম, জগত্তারিণী মাতো, যত বলি দেয় ভোগ দেয়, অভাব তত বাড়ে, তত বাড়ে, দুর্যোগ দুর্দিন কমে না। ভক্তরা মিছিল করে মন্দিরে ব্রাহ্মণদের কাছে আসলো যে হুজুর, এত পূজা করলাম সারা বছর, এত ভোগ দিলাম, এত অর্ঘ্য দিলাম, কিন্তু অভাব তো সারে না। তখন মন্দিরের পুরোহিতেরা বলল ভক্তের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এখন একজনে আর কুলিয়ে উঠে না, পেরে উঠে না, তাহলে কি করতে হবে, একজনের সাথে আরো দুইজন লাগাইতে হবে। কিন্তু প্রথমে ছিল এক মে বা দ্বিতীয়াং ব্রহ্মা, সর্বাং খলবিদং ব্রহ্মা, বেদের মূল মন্ত্র যে ব্রহ্মা সৃষ্টিকর্তা এক একক, তার কোনো শরীর নাই। এখন যখন দেখলো অভাব সারে না, ব্রাহ্মণরা বুদ্ধি দিল একজনে পারে না, তাহলে কি করো, তিনজনে ভাগ করে দাও, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা, তিন খোদায় তিন দেশ আলাবে, একজন সৃষ্টি করবে, আরেকজন পালন করবে, আরেকজন ধ্বংস করবে। এটার পূজা চলল প্রায় 2000 বছর। চলার পরে দেখা গেল অভাব আরো বাড়ছে, দুর্যোগ দুর্গতি আরো বেড়েছে। আবার তারা মিছিল করে আসলো, ঠাকুর মশাই অভাব তো সারে না, তিনজনও পারে না, ভক্তের সংখ্যা এত বেড়েছে, এখন বেচারারা কি করবে, তাহলে কি করা হয়, কি করলে আমাদের অভাব যাবে, তাহলে এক কাজ করো, 33 কোটি, 33 কোটি দেব দেবী তাদের পূজা করো, তাহলে আর অভাব থাকবে না। 33 কোটির পূজা চললো আরো প্রায় 1000 বছর। এইবার আরো অভাব বাড়লো, আরো অরাজকতা বাড়লো, তারা আবার আসলো ধর্মীয় নেতাদের কাছে, কি করা যায়, 33 কোটিও পারে না, তাহলে কত কোটি, যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব, তাহলে যত জীব তত শিব, আপনার পুকুরের বোয়াল মাছও শিব, পুঁটি মাছও শিব, আপনার ডোবার কাছে যে মাছরাঙ্গা সাপ, ধোঁড়া সাপ, এইটাও শিব, বাউয়া ব্যাঙ্গ শিব, যত জীব তত শিব, তাহলে এক শিবে আরেক শিবে রেখায়, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও শিব, চিত্রা হরিণ এইটাও শিব, একটা আরেকটার মধ্যে খায় না, ভাই এটা কোন ইনসাফ। এরা যদি শিব হবে তাহলে এরা তো অমর হবে, অক্ষয় হবে, চিরন্তন হবে, এরা আবার আরেকজনের হাতে এইভাবে সংহার হয় কেন, এটা কোন বিচার? এটার নাম হলো সর্বেশ্বরবাদ, সর্বেশ্বরবাদ।
ইহুদিরা তাদের নবী বিদায় নেওয়ার পরে এক আল্লাহর জায়গায় আরেকজন আল্লাহ বানাইছে, অকালাতিল ইয়াহুদ উযায়র ইবনুল্লাহ। ইহুদিরা বলল আল্লাহ একা পারে না, সুতরাং আল্লাহর ছেলে উযায়র, আল্লাহর মধ্যে ছেলে আছে কি, লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল্লাহু অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী, অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী, একমাত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক যিনি, তিনি আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আমাদের রব, ঠিক কিনা? খ্রিস্টানরা মানে তিনজন, অকালাতিন নাসারা আল মাসিহ ঈসা ইবনুল্লাহ, আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মরিয়ম আর এক খোদানি, আর আল্লাহ আর মরিয়মের মিলনে যেই পবিত্র ছেলে জন্মগ্রহণ করেছে, গড দ্য হোলি গোস্ট, আই রিপিট, গড দি ফাদার, আল্লাহ হইল বাবা খোদা, গড দি মাদার, আর ঈশার মা মরিয়ম আলাইহিস সালাম তিনি হলেন গড দি মাদার, ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি, বুঝতে পেরেছেন? খোদার খোদানি, আর এই খোদা আর খোদানি দুইজনের মিলনে যে বাচ্চা হয়েছে হইল গড দ্য হোলি গোস্ট, মানুষের ত্রাণকর্তা, ভক্তদের ত্রাণকর্তা পবিত্র যিশু, তারা মানে তিনজন, ঠিক না? ঠিক। একবার লন্ডন শহর থেকে 110 মাইল উত্তর দিকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল সেকেন্ড সিটি অব দ্য ইউকে, সেখানে আমি তাওহিদের উপরে বক্তব্য রাখলাম, তাওহিদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একজনের জায়গায় আরেকজন নাই, তিনি এক, একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, একাই লক্ষ্য, একাই মুখ্য, একাই পরম, একাই চরম, একাই সব কিছু, তিনি আল্লাহ, আন্নাহু লা ইলাহা, সে আল্লাহকে মানতে রাজি আছেন? আবার কেউ কেউ কোনো কোনো দরগার পিসাবেরে জটওয়ালা বুটিওয়ালা আগুসুল্লা ফকির সাবেরে মনে করে আল্লাহ না হইলেও আল্লাহর বোধ হয় কাছাকাছি, তার কাছে গিয়ে কেউ সম্পদ চায়, কেউ চাকরি চায়, কেউ ছেলে মেয়ে চায় না, চায়, জোর বলেন চায়, কথায় বলে এক মুখ সোনা দিয়া ভরা যায়, হাজার মুখ ছাই দিয়াও ভরা যায় না, ঠিক না? ঠিক বলেন। তাহলে আমাদের মুখ একটা, আমাদের গন্তব্য একটা, কে তিনি? রব্বুল, কে তিনি? রব্বুল, তার বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না, আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ্দিন, আমরা তার গোলাম হিসাবে তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে আমরা হেদায়েত এটা কামনা করি, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা এইভাবে আমাদেরকে শিখিয়েছে। এরপর আসেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু, তিনি কারো বাবা নন, তিনি কারো পুত্রও নন, তিনি জনকও নন, জাতকও নন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, কুফু বুঝেন? বিয়ে করতে গেলে কুফু লাগে, মুরুব্বীরা বুঝবেন, আজকাল কিন্তু কুফু টুফু নাই, পয়সা হইলেই কুফুর দরকার নাই, তুল্য বংশ সমকক্ষ এটার দরকার নাই, কিন্তু আগের দিনে এগুলো ছিল, যার জন্য পরিবারের সন্তানের শৃঙ্খলা এগুলা ঠিক ছিল, ঠিক কিনা বলেন? কুফুও গেছে, কথায় বলে রাজার জন্যে রানী, কানার জন্যে কানি, রাজার জন্যে রানী, কানার জন্যে কানি, এটা হলো কুফু। আর যদি রাজার জন্যে কানি হয় এটা কি কুফু? সমতুল্য, সমগোত্র, ওলাম ইয়াকুল্লাহু কুফু, যার কোনো কুফুই নাই, সমতুল্যই নাই, তার তো বিয়ে করার কোনো প্রশ্নই উঠে না। আল্লাহ যদি বিয়ে করার নিয়ম থাকতো নাউজুবিল্লাহ, তাহলে এতদিনে কত লক্ষ কোটি বিয়ে করা লাগতো, যেটা করে হিডেই মরে, যেটা করে হিডেই মরে, যেটা করে হিডেই মরে, কিন্তু আল্লাহ তো অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী অমর চিরন্তন, আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, কালের আবর্তনে সময়ের দীর্ঘসূত্রিতায় আল্লাহ বোধহয় এখন লাড়ি বর দিয়ে আনে, একটু গুজা হইয়া গেছে, নাউজুবিল্লাহ, হুয়াল আব্বালো অল আখেরো অল জাহেরো অল বাতেন অহু আলা করলে সাইন, তিনি কোটি কোটি বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, কিন্তু আমরা তো একবার শিশু, আবার তরুণ, আবার
যুবক, আবার প্রৌঢ়, আবার বৃদ্ধ, আবার শেষ। অতিল কালাইয়া মনুদা বেলুহা কালচক্রে আমরা বাঁধা। কিন্তু আল্লাহ যেই মহাজগতের বাসিন্দা, সেখানে এই কালচক্র নাই, কালের আবর্তন বিবর্তন নাই, সেখানে অতীত এইটাও নাই, ভবিষ্যৎ এইটাও নাই, সেখানে সবটাই বর্তমান, সবটাই প্রেজেন্ট, সবটাই বর্তমান কাল। এই বর্তমান কালের অধিবাসী আল্লাহ, যার জন্য আল্লাহর বয়স বাড়ে না, সময় হাঁটে না, বয়স বাড়বে কি করে? নবীজি মেরাজে গেছেন, সেখানকার সফরের সফরনামা হিসাব করলে 27 বছর, ঠিক কি না বলেন? ইতিহাস আপনারা জানেন। ফিরে এসে দেখেন যে এই যে একটু আগে উম্মে হানির, হ্যাঁ, বাবে উম্মে হামির এখানে উজু করেছেন, উজুর পানি এখনো শুকায়নি, দরজার কড়া এখনো নড়ে, তাহলে বোঝা গেল 1 সেকেন্ডও যায় নাই। তাইলে যখন নবী এখান থেকে রওনা করেছেন, আল্লাহ এই দুনিয়ার সময় ট্রাফিক এটাকে স্টপ করে দিয়েছেন, সময় থেমে গিয়েছিল, আর নবী সেখানে 27 বছর সফর করে যখন এখানে ফিরে এসেছেন, আল্লাহ আবার এই সময় ট্রাফিক এটাকে নীলবাতি জ্বালিয়ে চালু করে দিলেন, যার জন্য মক্কাতে কোনো সময়ই যায় নাই। সময় যদি যাইতো তাহলে ওজুর পানি খতম হয়ে যেত, দুয়ারের কড়া নড়তো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? তা আমি তাওহীদের উপরে বার্মিংহাম ইন্টারন্যাশনাল শহরে 45 মিনিট বক্তব্য রাখলাম, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এরপরে বিদেশের নিয়ম হলো, যতক্ষণ আপনি বক্তব্য রাখবেন তার অর্ধেক সময় প্রশ্নের উত্তর, শ্রোতাদের প্রশ্ন শুরু হয়ে গেল। এক খ্রিস্টান সাংবাদিক অনেক প্রশ্নের মধ্যে সে একটা প্রশ্ন আমাকে করলো, অনারেবল মাওলানা, সম্মানিত মাওলানা, আপনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে, যৌক্তিক, সবগুলো কথা আপনার অনুধাবনযোগ্য, আপনি ঠিক করে আমাকে একটা কথা বলেন, আসলে স্রষ্টা কয়জন? দেখছেন কারবার? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, কয়জন হইলে আপনি খুশি হন? স্রষ্টা কয়জন হইলে আপনি খুশি হন? কেন সেটা পরের কথা, কয়জন? আগে আপনি আমাকে জবাব দেন, আপনাদের গ্রেট ব্রিটেনে প্রধান নির্বাহী রানী কয়জন, কয়েকজন, নাম কি? দ্বিতীয় এলিজাবেথ। এমন আরেকজন রানী যদি হইতো তাহলে ব্রিটেনটা আরো জোরে আরো ভালো চলতো। নো নো নেভার। আমি বললাম, হোয়াই, কেন? দুইজন রানী হইলে কিন্তু কোয়ারল, 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 সে তিনবার বলল, প্রত্যেকদিন ঝগড়া ঝগড়া, একজনের লাগে আরেকজনের গুতাগুতি মারামারি। কোরআন আল্লাহ এই কথাটাই বলেছেন, আমি আল্লাহর সাথে আরেকজন আল্লাহ যদি থাকতো, লাফা সাদা তা, তাইলে দিনের মধ্যে কয়েকবার কু পাল্টা কু, ক্ষমতার দ্বন্দ্ব, এটা থাকতো নাকি থাকতো না? থাকতো নাকি থাকতো না? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? একজন। আরেকজন হইলে ইউনিয়নটা আরেকটু ভালো চলতো। একজন, একটা হাই স্কুলে হেডমাস্টার কয়জন? একজন। কলেজে প্রিন্সিপাল কয়জন? একজন। একটা ভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কয়জন? একজন। তাহলে বোঝা গেল, একজন যদি হয় প্রশাসক, তাইলে সংসারে শৃঙ্খলা পুরো থাকে, বেশি থাকে। একাধিক যদি হয় তাহলে এক এই দিক, আরেকজন এই দিক, আরেকজন ওই দিক, পুরো সংসারটা হজ বরল, হজ বরল, বরল খিচুড়ি হয়ে যায়। এরপরে ভদ্রলোক আমাকে বলে যে, এগুলো শুনতে চাই না, আপনি বলেন স্রষ্টা কয়জন? আমি দেখলাম যে এরে সোজা হাতে ধরলে হবে না, হাতে ছাই লাগাইয়া ধরতে হবে, সাঁড়াশি দিয়ে ধরতে হবে। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি সৎকিয়া পারেন? সৎকিয়া কে? যে একটা প্রশ্ন হইল নাকি, 1 থেকে 100, এটার নামই সৎকিয়া? আমি বললাম, দিস ইজ রং, রং, আপনার এই কথা ঠিক না, সৎকিয়াতে অঙ্ক 100টা নয়, ঠিক করে বলেন। 10টা 10টা। আমি বললাম, কোন 10টা? কয় 1 থেকে 10, এটা ক্লাস 1-2 ছেলেরাও পারে। আমরা, দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল, যদি পারেন ঠিক করে বলুন, সৎকিয়া অঙ্ক কয়টা? কয় 9টা 9টা। এমন কোন 9টা? কয় 1 থেকে 9, এই তিনবার কইল কিন্তু। এমন একটাও ঠিক নয়, যদি পারেন ঠিক করে বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? একটু মুডে গেছে, আমি যেইটা বলি এইটাই হয় না, যেইটা বলি এইটাই হয় না, আপনি বলেন আমারে কয়। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, বলার জন্যই তো আমি কথাটা পেড়েছি, সৎকিয়াতে অঙ্ক মাত্র 1টা, আর কোনো অঙ্ক নাই।
ভদ্রলোক মুস্কি হেসে বলে যে রেফারেন্স প্লিজ, সৎকিয়া যে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই, আপনি আমাকে রেফারেন্স দেন। আমরা কোনো রেফারেন্সের দরকার নাই, কোনো দলিল আদিল্লার দরকার নাই, সৎকিয়াতে অঙ্ক একটা এক, আর কোনো অঙ্ক নাই। হোয়াই নট, হোয়াই নট, কেন অঙ্ক থাকবে না তোর, এগুলো কি অঙ্ক না? আমি বললাম এগুলো একটাও অঙ্ক না। কিভাবে? আপনি বলেন দুই অর্থ কি? দুই অর্থ দুই। আমি বললাম এত সোজা না, দুই অর্থ ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কি? এক যোগ এক সমান সমান দুই। ভদ্রলোক একটু চুপ করে বলে আমি বুঝলাম না। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে দয়া করে বলেন ছয় অর্থ কি? ছয় অর্থ ছয়। আমি বললাম এত সহজ না, ছয় অর্থ এক ছয়বার কি? এক ছয়বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? ছয়। কা আমি বুঝি না। আমি বললাম আমি এক জানি না, এক মানিও না, এক স্বীকারও করি না, আপনি আমার একটা ছয় দেন। কা খাইছে ছয় দিতে হলে কিন্তু কি লাগবে? যার জীবনে এক নাই তার জীবনে দুই আছে? এক দুইবার করলে তো দুই হবে, তিনবার করলে তিন হবে। একই যে জানে না মানে না, তার জীবনে দুইও নাই, তিনও নাই, চারিও নাই, সব শূন্য, সব শূন্য, সব ফাঁকা। মাল্লা এইভাবে তো আমাকে এর আগে কেউ বুঝায়নি, আলহামদুলিল্লাহ। লোকটা পরে সন্ধ্যা আমার কামরায় এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, সেটা পরের কথা, সেটা পরের কথা। এখন সে আমাকে বলে যে আমাকে একটু পরিষ্কার করে বলেন। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, সৎকিয়াতে মাত্র অঙ্ক একটা, আর কোনো অঙ্ক নাই। দুই তিন চার এগুলো একের যোগ আর বিয়োগ, একের পূরণ আর ভাগ, একের লীলা খেলা, অঙ্ক মাত্র একটা। এইবার সে বলে মাই ডিয়ার জেন্টেলম্যান অনারেবল মাওলানা, হোয়াট ডু ইউ মিন বাই উইথ জিরো? জিরো সৎকিয়া তো বুঝলাম, শূন্য জিরো, এটা দিয়ে আপনি আমারে কি বুঝাইবেন? এমন না, জিরো ইজ ইকুয়াল টু নাথিং, জিরো ইজ ইকুয়াল টু নাথিং, জিরো অর্থ কিছুই না, নো নো নেভার, বাট জিরো ইজ সামথিং। দেখছেন কারবার? আমি বলি জিরো ইজ নাথিং, জিরো কিছুই না, সে বলে বাট জিরো ইজ সামথিং। আমি বললাম এক্সাম্পল প্লিজ, দয়া করে একটা উদাহরণ দেবেন কি? উদাহরণ কোন ঘোড়ার ডিম দেব? ওই যে এক, এই একের সামনে একটা জিরো দেবেন দশ গুণ বাড়বে, একের সামনে আরেকটা জিরো দেবেন একশো গুণ বাড়বে, আরেকটা দিবেন এক হাজার গুণ বাড়বে, আর আপনি বলেন জিরো ইজ নাথিং। নাথিং যেটা নাথিং, এটাকে আমি থিং বলতে পারবো না, এটা কিছুই না, এটা আসলে কিছুই না। কয় না, বার জিরো ইজ সামথিং, এটা নিয়ে আবার লাগছে। আমি বলি জিরো নাথিং, সে বলে জিরো সামথিং, কারণ দশ গুণ বাড়ে একটা শূন্যে। আমি দেখলাম যে একে আরো কায়দা করে ধরা লাগবে। আমি বললাম আপনার ডায়েরিটা বের করুন। ডায়েরি বের করলো, কলম হাতে নিল। আমি বললাম এক মানেন তো, এক মানেন তো? ঠেলা কথা, মানাইলেন তো, দেখছেন কারবার? মানাইলেন তো। আমি বললাম আচ্ছা আপনি বলেন এক মেনেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ পারফেক্ট, এক ঠিক আছে। এক না থাকলে দুই নাই আছে, এক না থাকলে বোধ হয় তিন আছে। তিন অর্থ কি? এক তিনবার যোগ করলে তো তিন হবে। যার জীবনে এক নাই তার জীবনে তিন আছে, দুই আছে, ছয় আছে। এবার ভদ্রলোককে বললাম এক মানেন তো? কে মানি। আমি কে রাইট ডাউন প্লিজ ওয়ান, আপনি ডায়েরিতে এক লিখুন, লিখছে। আমি বললাম এইবার ইন লেফট সাইড অফ ওয়ান, একের বাম দিকে পিছনে একটা জিরো লেখেন, একের পিছনে। কঠিন হয় নাকি? একের বাম দিকে একটা শূন্য লেখেন, একের বাম দিকে। ভদ্রলোক লিখলো, আমি বললাম রিড ডাউন প্লিজ, দয়া করে পড়ুন কত হয়েছে। ভদ্রলোক পড়ে জিরো ওয়ান, জিরো ওয়ান। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য লেখুন, লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, এবার পড়ুন, কয় ডাবল জিরো ওয়ান। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন, কয় ট্রিপল জিরো ওয়ান। আমি বললাম আরেকটা দেন, কয় লাভ নাই, ওয়ান ইজ ওয়ান, ওয়ান ইজ পারফেক্ট ওয়ান, ওয়ান ইজ সামথিং, জিরো ইজ নাথিং, স্বীকার করছে। কতক্ষণ পরে কয় শূন্যটা একের পিছনে বাম দিকে দিয়ে তো আমার ঠেকাইছেন। মাওলানা আপনার যদি সাহস থাকে শূন্যটা ডান দিকে দেওয়ান, একের সামনে। আমি খুশি হন নাকি? কয় ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া।
আমি বললাম ঠিক আছে এইটা কার্টুন আবার লিখুন ওয়ান, লিখলো। আমি বলে এইবার একের সামনে একটা জিরো লিখুন, লিখছে। লেখার পরে আমি বললাম পড়ুন, রিড ডাউন প্লিজ, দিস ইজ টেন টেন টেন, আমরা ইনক্লুড অ্যানাদার আরেকটা দেন, দিস ইজ হান্ড্রেড হান্ড্রেড, আমরা অ্যানাদার প্লিজ আরেকটা দেন, দিস ইজ থাউজেন্ড থাউজেন্ড, আর আপনি বলেন জিরো ইজ নাথিং। আমি বলে এইবার আমি আমার এক উডেয়া নিলাম, রিড ডাউন প্লিজ, রিড ডাউন প্লিজ, অল আর নাথিং, অল আর নাথিং। এই এককে যদি মানেন, এককে যদি জানেন, এককে যদি স্বীকার করেন, আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, হিসাব ঠিক, অঙ্ক ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক। আর এককে যদি না জানেন, না মানেন, অস্বীকার করেন, আপনার ডানেও শূন্য, বামেও শূন্য, আপনার জীবনটা সম্পূর্ণ জিরো 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 জিরো, আপনার জীবনটা সম্পূর্ণ নিরর্থক, ঠিক কিনা বলেন? সেই এককে আমরা মানতে রাজি আছি তো? জোরে রাজি আছি তো? এরপরে আরেকটা সাংবাদিক আসলো, জাতে বৌদ্ধ, পরিচয় দেওয়ার পরে আমি বললাম আপনি কোনখান থেকে? আমি ক্যাম্বোডিয়া থেকে এসেছি। আপনি আমাকে কি বলতে চান? ভদ্রলোক আমাকে বলে যে আচ্ছা আপনি যে এতক্ষণ প্রশ্নের জবাব দিলেন আমরা শুনলাম, এখন আপনি আমাকে বলেন যে আপনি একটু আগে বক্তব্যে বলেছেন যে আল্লাহ সব কিছু ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, লালন করেন, পালন করেন, ধারণ করেন, রক্ষা করেন, সংহার করেন, নিশ্চিহ্ন করেন, সে আল্লাহরে কে বানাইছে দেখছেন? সেই গড তাকে কে বানাইছে? আমি বললাম তার ফার্সি ভাষায় নাম হইল খোদা। কি ফার্সি? খোদা শব্দটা কিন্তু ফার্সি, খোদ যোগ আ, খোদ যোগ আ, খোদ হইল নিজে, আ হইল আইসে, খোদ আ, স্বয়ম্ভু, স্বয়ম্ভু, যাকে কেউ বানায় নাই, যিনি নিজে নিজে আসেন, ছিলেন, থাকবেন, তাকে কেউ বানায় নাই, তিনি সব কিছু বানিয়েছেন, ঠিক না ব্যা ঠিক? এরপরে আসুন তাহলে আমরা আমাদের জীবনে যা কিছু করব ওই এক খোদাকে মানব, এক তাওহিদকে মানল। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম সকল যুগে এসে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন, হে আমার কাওম, হে আমার দেশবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো রক্ষাকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, হাই অথরিটি কেউ আসে নাকি জোরে বলেন? ফেরাউন যদি আল্লাহ হইতো হারামজাদা মরলো কেন? নমরু যদি আল্লাহ হইতো, মশা তো মশা, আরো যেটা ল্যাংড়া, ঠেঙ্গো একটা নাই, পাখাও একটা ভাঙ্গা, সব মশা চলে গেছে নমরুদের রাজধানীর দিকে, ভোঁ ভোঁ শোঁ শোঁ, আল্লাহর নির্দেশ পাওয়ার পরে ল্যাংড়া যাইতে পারে না, কদ্দুর যায় আবার গাছের ডালে বসে বিশ্রাম করে, কতক্ষণ পরে সে কান্দে, রব্বুল আলামিন আমার জাতি মশা সম্প্রদায় তোমার দুশ্মন নমরুদকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্যে, নির্বংস করার জন্যে তুমি আমার জাতিকে মশা সম্প্রদায়কে নির্দেশ দিয়েছ, আমার গাজী ভাইয়েরও তো আগে চলে গেছে বোম বো শোষ করে, আমি তো যাইতে পারি না, ঠ্যাং ভাঙ্গা পাখা নাই, একটা দুশ্মন একটা কাফের যদি আমি মারতে না পারি গাজীর খাতায় আমার নাম উঠবে না, আল্লাহ তুমি আমাকে ল্যাংড়া বানিয়েছো, দোষটা আমার না। আল্লাহ ল্যাংড়ারে কয়, ল্যাংড়া বিশ্বাসী মোমেন সে গায়ের বলে যুদ্ধ করে না, গায়ের জোরে জেহাদ করে না, জেহাদ করে ইমানের বলে। তোর ঠ্যাং ভাঙ্গা পাখা একটা নাই কিন্তু তোর ইমানটা ঠিক আছে, তুই আস্তে আস্তে আয়, তোর জন্য আমার দুশ্মন বড়ডারে জমা রাখলাম, রাখছে কিনা বলেন? হায় রে হায়, পুরা রাজধানী ফল করেছে মশার কামড়ে, সব নিস্ত নাবুদ হয়ে গেছে। নমরুদ গিয়ে তার স্ট্রং রুমে ঢুকছে, স্ট্রং রুম বুঝেন,
গুরুজি মোশাইয়েদা, এমন এক স্ট্রং রুম যেটা জানলা নাই দরজা নাই, মশার বাবারও ক্ষমতা নাই, তবে একটা ছিদ্র রাখছে, কারণ অক্সিজেনের ব্যবস্থা আসিল না সেই যুগে। এইখান দিয়ে তার নিঃশ্বাসটা চলতো, ল্যাংড়া অনেক কোঁতাকুতি করে অনেক ঠেলাঠেলি করে ওই ছিদ্রের ওখানে গিয়ে সাঁ করে যখন নমরুদের সামনে দিয়ে যায়, বডিগার্ড কয়েকজন তার ভিতরে আসে, তাকে পাহারা দেয়, এলো এলো খেলো খেলো, এলো এলো খেলো খেলো। গার্ডরা জিজ্ঞেস করে, হ্যাঁ হুয়ার দেম হুয়ার দেম হুয়ার হি, কে কে তোমাকে খায়, কয়ে দেখোস না আজরাইল বাবা আইসে, কয়ে কোথায়, কয়ে সাঁ করে আমার এখান দিয়ে গেছে। দারোয়ানরা কাছে আমরা আর একটু স্মার্ট হই, আমরা সজাগ হই, যেন এখান দিয়ে আর আসতে না পারে, জঙ্গি বিমানের মতো ল্যাংড়া ওই পাশ থেকে আবার সাঁ করে যখন নমরুদের এই সামনে দিয়ে যায়, নমরুদ তার গোদা হাতে এলো রে এলো রে দিশে থাপ্পড়। ল্যাংড়ার কিন্তু এত কুয়ার ছিল না, এখান দিয়ে ছিদ্র খুঁজে ছিদ্র দিয়ে এখানে ঢুকবে এত শক্তি ছিল না। নমরুদ মশা থেকে বাঁচার জন্য মশারের দিশে থাপ্পড়, ওর গোদা হাতের বাতাসে তোড়ে ল্যাংড়া তার নাকের একেবারে ড্রেনের ভিতর দিয়ে ব্রেইনের আপার চেম্বারে চলে গেছে, ঠিক না ব্যাঠি? সেখানে যাওয়ার পরে আল্লাহ একটা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, কে একত্রে মারিস না, নোয়াখালী কুমিল্লা একটা কথা আছে, কয় মারে তো মারে, তুচ্ছেই তুচ্ছেই মারে, কি কেই নমরুদের আমি একবারে এক কামড়ে মারব না, মারার আগে একটু পানিশমেন্ট দেবো। কে ল্যাংড়া ফার্স্ট গিয়ার এক নম্বর সুইচটা মার। ল্যাংড়া যখন ফার্স্ট গিয়ারে এক নম্বর সুই মারলো, তার মগজের ভিতরে টিস্যুর ভিতরে, কে গেলাম গেলাম মাথা গেল মাথা গেল, কে কি হয়েছে, কে মাথা শেষ হয়ে যাচ্ছে, তোরা টিপ চিপ বানা আমার মাথা শেষ হয়ে যাচ্ছে। এখন খাদেমরা এই দিক থেকে টিপে এই দিক থেকে চিপে, ইতিহাস আপনারা জানেন, শুধু মনে করাই দিচ্ছি। কতক্ষণ পরে আল্লাহ ল্যাংড়া রেখা, এবার সেকেন্ড গিয়ারে যা। আপনারা জানেন গাড়ির গিয়ার যত কি বাড়ানো হয় গাড়ির স্পিড তত সেকেন্ড গিয়ারে যা। এখন ল্যাংড়া আল্লাহর নির্দেশে সে অপারেশন করে, কিন্তু আল্লাহ সৈনিক হিসাবে কার নির্দেশে, এখন দ্বিতীয় দুই নম্বর সুইচ মারলো, মারার পরে এইবার ব্যথা এমন বাড়ন বাড়লো, এইবার টিপা টিপি হয় না, যত টিপে ঘোড়ার ডিম টিপস আরো জোরে আরো। গার্ডের একা খোদা হুজুর দেখেন হাত নাই, আপনার মাথারে বানাইতে বানাইতে টিপতে টিপতে হাত লাল হয়ে গেছে, আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে, ক্যান্টনমেন্টে রাখলাম তোদেরকে, বছরের পর বছর গোটা গোটা মুরগি খাওয়াইলাম, এত রকম কিছু খাওয়াইলাম, তোদের হাতের জোর গেল কোথায়, পারলে আরো জোরে দে। আল্লাহ এইবার ল্যাংড়ালে কয় থার্ড গিয়ারে যা, থার্ড গিয়ার, থার্ড গিয়ারে যখন গেল কয় না টিপা টিপিতে হবে না, যার যার দূর আছে। এইবার ধ্রিম ধ্রিম যখন এইভাবে ঘুষি শুরু করেছে, কয়েক ঘুষির পরে মাথার মগজটা বোটা থেকে খসে গেছে, খসে গিয়ে ঘুষির তোড়ে এইটা একবারে গলে পানি হয়ে গেছে, এখন রক্তের সাথে মগজ এটা একত্র হয়ে ওরা ঘুষি মারে, নাক দিয়েও রক্ত আর মগজ বের হয়, মুখ দিয়েও বের হয়, কান দিয়েও বের হয়। এইবার মশার মালিক মশাকে বলে, এইবার স্পেশাল গিয়ারে মার, জিপ গাড়ি যদি হয় আর স্পেশাল গিয়ারে যদি চালান তাহলে ছোটোখাটো খাল লাভ দিয়া পার হয় না, বোধ হয় লাভ দিয়া পার হয়, কেবল স্পেশাল গিয়ারে মার। স্পেশাল গিয়ারে মারার পরে কয় তোরা এতক্ষণ হাত দিয়ে ঘুষি দিয়েছিস, পাড়ের গোড়া দিয়ে এবার লাথি দিয়েছিস, ব্যথা তো আরও বাড়ছে, তোদের গায়ে জোর চলে গেছে, শক্ত কিছু নাই। এখন সেনাবাহিনী বডিগার্ডেরা বলে, একটু আগে মশার আক্রমণে আপনার সব কিছু যখন শেষ হয়ে গেছে, সেনাবাহিনী কিছু বন্দুকের এই গাদা বন্দুকের বাট কিছু বুট জুতে এগুলা ফেলে গেছে, বন্দুকের বাট যেটা বাড়ি কাঠের তৈরি এটা ল, আর জুতা যেটা একবার ওজনই ভারী বুটপিন মারা আছে এটা ল, এই দিক থেকে জুতা ঠাস আর এই দিক থেকে ঠাস, এমনভাবে মারবি, মারতে মারতে তার মাথাটা একবার রুটির মতো মগজ টগজ যা আসিল এই মাথার খুলির সাথে মিলে মিশে তিন হাত পর্যন্ত চ্যাপ্টা হয়ে গেছে, এত বড় রুটি হয়ে গেছে, হালায় মরে না মরে না, এখনো কোথায় মরে না। মালায়েকাতুল মুকাররাবিন আল্লাহ পাকের আরশের ফেরেশতারা
আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ইয়া রব মান হাজার রাজুল রব্বুল আলামিন, সেই সাত সকালে ভোরে পিটাপিটি শুরু হয়েছে, মারতে মারতে ওর মাথাটা রুটির মতো হয়ে গেছে, হালায় মরে নাকা। আল্লাহকে মরবো মরবো, আরো কিছু রস বাকি আছে, এইটা আগে বাইর করে লই তারপরে। আল্লাহ বোধহয় পারে না, জোরে পারে না, জোরে বলেন পারে না। আজকে আপনি শেয়ানাগিরি করেন, ক্যাডারগিরি করেন, রুস্তুমগিরি করেন, আপনার আল্লাহর কিন্তু ক্ষমতা আছে। সন্ধ্যা রাতে একটু বেশি খেয়েছেন, ইনডাইজেশন বদহজম হয়ে গেছে, শেষ রাত্রে দুইবার দাস্ত আর একবার বমি হয়েছে পাতলা পায়খানা, ওর পরে এত বড় ক্যাডার এখন সোজা হয়ে গেছে। কেউ তেল মালিশ করে, কেউ আঙ্গুল টানে, মাসি একটা এসে গেল নাকের উপরে বারবার বসে নাকের উপরে, শক্তি নাই এখন তাড়াবে যে এই শক্তি হলে, ও মাসি হর রে, ও মাসি হর রে, এত ক্যাডারগিরি এত রুস্তুমগিরি করলি, এখন মাসি একটার কাছে তুই পরাজিত হইলি, এটি আমি আল্লাহর কুদরত। আল্লাহ পারে নাকি পারে না? তাহলে আল্লাহকে মানতে রাজি আছেন? জীবনের সব কিছু আল্লাহর কাছে সাপোর্ট করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর নির্দেশ অনুযায়ী পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করব, রাজি আছেন? সালাত ঠিকমতো আদায় করতে রাজি আছেন তো? জোরে বলে আছেন তো? আছেন তো? আল ফারকু বাইনাল মুমিনে ওয়াল কাফিরে তর্কু সালাহ, নবীজি ইরশাদ করেছেন মুমিন আর কাফের, ইমানদার আর বেঈমান, দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো নামাজ। ওকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা ওজরে এক ওয়াক্ত ফরজ নামাজ যে বাদ দিল, তরক করলো, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে কাফের পর্যায়ে চলে গেল। এক ওয়াক্ত যদি বিনা ওজরে তরক করে ছেড়ে দেয় তাহলে কাফের পর্যায়ে চলে যায়, ব্যাপকক্ত যে পড়ে না সে কোন পর্যায়ে গেছে? জোরে বলেন। অনেক বেনামাজি আমাদের সমাজে আসে, কা হুজুর নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ইমানটা ঠিক আছে, এরকম বোধহয় আপনাদের এলাকায় নাই, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কেমন? আসুন তাহলে আমরা আল্লাহর যে হুকুম আহকামগুলো আছে এগুলো মেনে চলব, আমরা কোনো রকমের অবৈধ পথে যাব না, নিষিদ্ধ পথে যাব না, রাজি আছেন? জেনা ইসলামে নিষিদ্ধ, জেনা যেখানে নিষিদ্ধ সেখানে টিজিং আর ইপটিজিং বোধ হয় যায়, টিজিং আর ইপটিজিং, লারে লাপ্পা হারে টপ্পা, এটা বোধ হয় যায়, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি, এই ধরনের চিকন গান বাজনা এগুলো বোধ হয় যায়, জোরে বলেন। নেশা কুল্লু মস্কার হারাম, সকল রকমের নেশা আল্লাহ হারাম করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের ছেলেরা আগামী দিনে আশা ভরসা, যারা এই দেশের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, যারা এই দেশের পরিচালক হবে, রাজা হবে, উজির হবে, মন্ত্রী হবে, তারা যদি এখন নেশা খায়, নেশা এমন এক জিনিস, এটা যারা খায় তাদের ফুসফুস যেটা এটা কার্যক্ষমতা হারিয়ে ফেলে, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলো যারা খায় তাদের লিভারটা ড্যাম হয়ে যায়, তাদের কিডনি দুইটা ফাংশনলেস হয়ে যায়, তারা 40 বছর পার হওয়ার আগেই এইভাবে সিধা হয়ে যায়, কয়েকদিন তারপরে শেষ, কুল্লু খালাস, লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা। আমার যুবক ভাইয়েরা, আপনার পয়সা দিয়ে আপনি নেশা কিনেন, আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি মরে যান এইভাবে, এটা আমি চাই না, কারণ আমার নেক্সট জেনারেশন আশা ভরসা তোমরা, আর তোমরা নেশা করে করে আজকে যদি ইনভ্যালিড হয়ে যাও, দুর্বল হয়ে যাও, গ্রাম বাংলার লোকেরাকে হাতাইল্লা হাতাইল্লা বুঝেন, জন্মের খানা খাইছে, খাইয়ে টেয়ে জীবনের এক পর্যায়ে এমনভাবে হয়েছে এখন কেউ কথা জিজ্ঞাইলে যেটারে কয় বেবলা, বেবলা, অকাল মৃত্যু, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আমার যুবক ভাইয়েরা, নেশার কাছেও যাওয়া যাবে না, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনার জন্য কোনটা খেলে ভালো হবে এটা সবচেয়ে ভালো জানে কে? যিনি আপনাকে তৈরি করেছেন তিনি, ঠিক কি না? আমার হাতের ঘড়িটা কিভাবে ভালো কাজ দেবে এটা সবচেয়ে ভালো জানে যে কর্তৃপক্ষ এটা বানাইছে, সে নাকি আপনি ভালো জানেন, নাকি আমি ভালো জানি?
তাহলে আমার এই জীবন ঘড়ি এইদিকে গেলে তো আবার বাকি আলোচনা থেকে যাবে, করা যাবে না। আপনার এই যে রক্ত চলাচল করে আপনার শরীরে, 360টা মোটা রগ আছে, 360। আর এই মোটা রগের সাথে চিকন চিকন, চুলের চাইতেও চিকন, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এরকম 12 লক্ষ রগ আছে, 12 লাখ। প্রত্যেকটা রগের জয়েন্ট আপনার হার্টের সাথে, হার্টের সাথে। এই হার্ট থেকে এই রগগুলো এখানে এসে একটা পাইপের ভিতরে ঢুকে ঢুকে তারপর আপনার এই ব্রেনের মগজের এখানে যায়, পিছন দিয়ে এই গর্দানের এখান দিয়ে টিপে দেখেন মোটা মোটা রগ। এগুলো আপনার ব্রেইনের এখানে গিয়ে তারপরে 12 লক্ষ সেল আছে, সেল মৌমাছির বাসার মধ্যে যেরকম কোটা কোটা, 12 লক্ষ সেলের সাথে রগগুলার জয়েন্ট আছে। এবং আপনার শরীরে প্রতি 24 ঘন্টায় 56 লিটার রক্ত আপ ডাউন করে, 56 লিটার, 56 লিটার রক্ত ঢুকাইলে আপনার ওজন কদ্দূর বাড়া দরকার না। রক্তের পরিমাপ যেটা আছে এটা ঠিকই আছে, সারা শরীর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একবার রক্তগুলো আপ ডাউন করে, এই রক্তগুলোর ভিতর দিয়ে আপ ডাউন করার পরে আপনার শরীরে যত ফ্যাট আছে, ক্যালোরি আছে, যত রকমের চর্বি আছে, এগুলাকে এই রক্তগুলো শোধন করে, শোধন করে আপনার কিডনির মুখে নিয়ে যায়, শোধন করে। কিডনির মুখে একটা ছাঁকনি আছে, 1 নম্বর ছাঁকনি, এটাকে বিজ্ঞানীরা বলেছে সুগার কন্ট্রোল ইউনিট, সুগার কন্ট্রোল ইউনিট। এখন এখানে রক্তগুলো যখন ছাঁকা হবে কিডনির প্রথম মুখের প্রথম চালনিটা, এই চালনিটার দায়িত্ব হলো ফ্রেশ রক্তগুলোকে সে ভিতরের দিকে পাস করে আরেকটা পাইপলাইনে ঢুকাইয়ে দেবে, আর রক্তের মধ্যে যত চর্বি টর্বি, ক্যালোরি ট্যালোরি এইটা ওইটা আসে, ফেনাটানা আর কি, এগুলাকে ধরে রাখবে। ধরে রাখার পরে এইটার নিচে আরেকটা 2 নম্বর ছাঁকনি আছে, এটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট, ব্লাড কন্ট্রোল ইউনিট। এই 2 নম্বর ছাঁকনিতে যখন রক্তগুলা যায়, যাওয়ার পরে এইবার এই রক্তগুলাকে পরিশোধন করে এই রক্তের পানির অংশ এটাকে আল্লাহ আলাদা করেন, এবং ওই ছাঁকনিটা এমনভাবে সেট করেছেন পানিগুলোর নিচের দিকে গিয়ে গিয়ে গোল ব্লাডার হয়ে আপনার মূত্রথালি, মূত্রনালীর দিকে যায়, আর ফ্রেশ রক্তগুলাকে আরেকটা ডান দিকের পাইপ দিয়ে আল্লাহ পাক আপনার এই হার্টের এখানে পৌঁছায় দেয়। বাম দিকের হার্টটা একটু বড়, ডান দিকেরটা একটু ছোট। এই ডান দিকের হার্টের মধ্যে রক্তগুলা যখন যায় তখন সেখানে আরেকটা আলা করলে শাহিন কাদেরের মেশিন তিনি লাগিয়ে রেখেছেন, সেই মেশিনে এগুলা রেকটিফাইড হয়, রিফাইন হয়, ডাইলিউশন হয়, হওয়ার পরে এগুলা পারফেক্ট হয়, খাঁটি হয়। আর এই ভেজালগুলা আস্তে আস্তে নিচের দিকে গিয়ে কিছু পেশাবের সাথে, আর যে খানা খেয়েছেন, খানা খাওয়ার পরে ভিটামিন ক্যালোরি এগুলা আলাদা পাইপে আলাদা লাইনে আপনার শরীরে সরবরাহ করে। আর সোবাগুলা, সোবা চিনেন, মোটা আরেকটা নাল আছে পিছনের দিকে, এটা দিয়ে ওই যে মল দুয়ার এগুলা পায়খানা। আর আপনার শরীর ধোয়া, ইঞ্জিন ধোয়া যেই পানিগুলা, পেশাবটা একটু কুমকুম গরম, কুসুম গরম, ঠিক কিনা বলেন? ইঞ্জিন চালাইতে পানি লাগে, এই পানি ইঞ্জিনের ভিতরে ঢুকে ঢুকে আরেকটা পাইপ দিয়ে বাইর হয়, যে সময় বাইর হয় পানিটা করে ফ্রেশ নাকি গোলা গোলা, ঠান্ডা না গরম? তাহলে আপনার এই পেশাব দিয়ে যেটা বাইর হয় এটা ওই ইঞ্জিন ধোয়া পানি, আর আপনার পায়খানার ওখান দিয়ে যেটা বাইর হয় এটা ইঞ্জিন, আপনি যে খানা খেয়েছেন এটা পরিশোধন হওয়ার পরে আসল জিনিসগুলোকে আল্লাহ পাক কালেক্ট করে আপনার শরীরে সাপ্লাই করেছেন, চলার শক্তি, বলার শক্তি, কাজের শক্তির জন্যে। আর যেগুলো ফেল না সেগুলো পায়খানার রাস্তা দিয়ে বের করে দিচ্ছেন। এরপরে আসুন, এই যে 12 লক্ষ টিস্যু আছে, এই 12 লক্ষ টিস্যুতে 12 লক্ষ সেল আছে, রগ আছে, অসুবিধা হয়, কঠিন হয়ে যায় নাকি? আবার 12 লক্ষ রোগ আছে, বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে, শতকরা 8টা রোগ, শতকরা 8টা রোগ সবসময় ডিউটি করে। এগুলা কয়েক ঘন্টা ডিউটি করার পরে আল্লাহ এগুলা রেস্ট, তোমরা বিশ্রাম করো, অন্য রোগ চালু করো, সেগুলা দিয়ে রক্ত চলে। আর এখান থেকে ফুসফুসের এখান থেকে হাত দিয়ে দেখেন, বাম দিকে হাত দেন, একটা মেশিন আছে, ঝক 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 ঝক, স্প্রে চিনেন? স্প্রে হাত দেন, ঝক ঝক, আওয়াজ হয় না বোধ হয়, ডায়নামা, ডায়নামা, ঝক ঝক, এটা দিয়ে রক্তগুলাকে সারা শরীরে পাঠায়, পাঠাইলে এগুলো প্রথম মগজের সেলে যায়, সেখানে গিয়ে
যেই রক্ত যেখানে চারটা মোটা রগ আপনার এই গর্দানের দুই দিক দিয়ে নিচের দিকে মেরুদণ্ড মেরুদণ্ড এটার ভিতর দিয়ে চারটা সাদা সাদা মোটা রগ, গরু জবা করলে দেখেন, মোষ জবা করলে দেখেন মোটা মোটা রগ, আপনারও ঠিক এরকম। এই রগগুলা সোজা নিচের দিকে আপনার কোটি দেশ পর্যন্ত পৌঁছেছে, চারটা রগ কোটি দেশের এখানে পৌঁছে এই চারটা রগ দুই ভাগে ভাগ হয়েছে। দুইটা রগ ডান দিক দিয়ে আপনার পায়ে ঢুকে পায়ের পিছন দিয়ে আপনার একেবারে পায়ের মুড়ালি হয়ে আপনার আঙ্গুলের নখ পর্যন্ত পৌঁছেছে, আর এই দিকের রগটা এইভাবে গিয়ে আপনার এই পায়ের এখানে গিয়ে পৌঁছেছে। এরপরে শরীরের যেখানে একটু চিমড়ি দিলে ব্যথা পান, বোঝা যায় সেখানেই আপনার জীবনের স্পন্দন আছে, আপনার রুহের একটা উপস্থিতি আসে না নাই, আসে না নাই। এরপরে আসলে এই যে চারটা মোটা রগের সাথে লক্ষ লক্ষ চিকন চিকন রগ, আর এই চারটা মোটা রগকে মনে করেন পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী মোটা নদী, মোটা নদী, এদের দিয়ে রক্তগুলা এখান থেকে চালু হয়, আর এই ডায়নামাটা ঝক 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 করে এই রক্তগুলাকে লক্ষ লক্ষ রগের ভিতর দিয়ে যতটা পশম প্রত্যেকটা পশমের গোড়া পর্যন্ত একটা রগ আছে, প্রত্যেকটা চুলের গোড়া পর্যন্ত এক একটা রগ আছে নাকি নাই? আছে। এই চুলের এখানে এই রক্তগুলা ভিটামিন সাপ্লাই করে, তা নাহলে চুলগুলা ঝরে যেত, চুলগুলা পড়ে যেত। পায়ের আঙ্গুলের যেই নখ হাতের নখ যেগুলা কাটা লাগে, তাহলে যেই পর্যন্ত রক্ত চলে সেই পর্যন্ত তাজা থাকে, এরপরে যেটা বাড়ে এটা দিয়ে রক্ত চলে না, যার জন্য এই বাড়তি নখগুলাকে কি করা লাগে? আপনার শরীরের পশম, যার রক্ত এ গ্রুপ, যার রক্ত বি গ্রুপ, যার রক্ত এ প্লাস, বিভিন্ন গ্রুপের রক্ত আছে তো নাকি? আসে না নাই? এখন দেখেন এই যে রক্তগুলো আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এই রগের লিঙ্ক আছে, এত চিকন চিকন রগের ভিতর দিয়ে রক্ত চলে যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তো রক্ত এখান থেকে সার্ভিস শুরু করে, এখান থেকে মাথার পিছনের দিক থেকে গর্দানের এই রগের ভিতর দিয়ে নিচের দিকে যায়, আর এই চারটা রগের থেকে লক্ষ লক্ষ রগ আছে, এইভাবে গিয়ে এইভাবে এখান থেকে উপরের দিকে, এখান থেকে আবার রগটা নিচের দিকে, সেখান থেকে ডাইন দিকে, সেখান থেকে বাম দিকে, এখান থেকে আবার উপর দিকে, রগগুলা সোজা নাকি আঁকা বাঁকা? আঁকা বাঁকা যে কিরকম আঁকা বাঁকা, জিগজাগ জিগজাগ। পার্বত্য অঞ্চলে কেউ গাড়ি দিয়ে যখন চলাচল করেছেন পাহাড়ি অঞ্চলে, দেখবেন যে সামনে সাইনবোর্ড আছে, ট্রাফিক সিগনাল আছে, উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, ডাইনে ঘুরতে হবে, বামে ঘুরতে হবে, জিগজাগ আঁকা বাঁকা, এমনভাবে সাইনবোর্ড দেয় যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না করে। এখন এই রগগুলা যে আঁকা বাঁকা উপরে নিচে জিগজাগ পথ দিয়ে চলে, কয়জন ট্রাফিক পুলিশ আছে, কয়টা সাইনবোর্ড আছে? সাইনবোর্ডও নাই, ট্রাফিক পুলিশও নাই, ঠিক না বেঠিক? এরপরে আপনি 60 বছর যদি বাঁচেন, এই জায়গার পশমগুলো যদি না কাটেন, এই জায়গার 60 বছরে এগুলা 6.5 হাত পর্যন্ত লম্বা হয়, 6.5 হাত, এগুলা 6.5 হাত পর্যন্ত লম্বা হইতে পারে, কিন্তু এখানে যেগুলা আছে এগুলা কয় হাত লম্বা হয়েছে? কয়া লাগবে, কয়া লাগবে? এইখানে যেগুলা আছে এগুলা কয় হাত লম্বা হয়েছে? রক্ত কিন্তু এক, ফিটনেস এক, ক্যালোরি এক, ভিটামিন এক, এখানের পশমগুলো 60 বছরে 6.5 হাত লম্বা হইল, আর এখানেরগুলো এক জায়গায় বসে রইল, এখানেরগুলা আধা ইঞ্চি হয়ে এখানে বসে রইল, সব পশম এক সমানে বাড়া দরকার আছিল, কারণ খাদ্য এক, রক্ত এক, ফিটনেস এক, ভিটামিন এক, এখানেরগুলা 6.5 হাত, এখানেরগুলো এদূর হয়ে বসে আছে, হাতের এগুলো এদূর হয়ে বসে আছে, পায়ের এগুলা বুকের এগুলো এদূর হয়ে বসে আছে, কিন্তু হিসাবে কয় এগুলোর মতো সবগুলা সমানে বাড়া দরকার আছিল, যদি সব পশম এইভাবে সমানে বাড়তো রক্তের পাওয়ারে ফিটনেসে, তাহলে আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন, কোন কি মানুষ হইতেন না ছাগল হইতেন কি? আমার দেহ তরি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তরি, কি মারেফত, নামাজ রোজা কিছু নাই, উজু কালাম কিছু নাই, গোসল পর্যন্ত করে না, 6 মাসে একবার গোসল করে না, কয় বাবার কাছে জিনিস আছে, ল্যাংটা বাবাও পীর হয় ঠিক কিনা বলেন? কারো বাচ্চার অসুখ, বউর অসুখ, মায়ের অসুখ, এখন ওই পিসাবের দরবারে গেছে, ওখানে সিন্নি দেয়,
ওখানে তবরক দেয়, এখানে টাকা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, দুনিয়ার সব পীর, সব আলেম, যত বড় বড় হক্কানি রব্বানি আলেম, সব একত্র করে আপনি যেই পাটার মধ্যে বেটে এটাকে রস করে খাওয়ান, কিচ্ছুই আপনার লাভ হবে না, কিচ্ছুই আপনার উপকার হবে না। কিন্তু আপনার মা বুড়া, আপনার বাবা বুড়া, আপনি ঘরে গিয়ে আব্বু ভাত খাইছেন কিনা, আম্মু আপনার খানা ওইখানে কেমন আছেন, আম্মু যদি কয় বাবারে আল্লাহ তোর ভালো করুক, মা যদি কয় আল্লাহ তোর ভালো করুক, আল্লাহর কসম দুনিয়া সব আলেম, সব পীর, সব ফকির, সব দরগা একত্রে বেটে খাওয়াইলে যা হবে, মা মুখে একবার কইলে তার চাইতে লক্ষ গুণ বেশি, ঠিক কিনা বলেন? এমন যুবক আছে মায়ের সাথে নাফরমানি করে, বাবার সাথেও করে, ঠিক কিনা বলেন? শেষ কথা, আসলে আমি এতক্ষণ কথা বলার ছিলাম না, দুনিয়ার সব কথার শেষ আছে, এই কথার শেষ নাই, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আখেরাত আছে কিনা? এই জীবনটা 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 1-2 বছরের, ঠিক কিনা বলেন? এই জীবন শেষ হয়ে গেলে আরেকটা জীবন সামনে আছে কিনা? সেই জীবনটা 50, 60, 70, 100 বছর, 1,000, 1,00,000, 1 কোটি, 100 কোটি, অনন্ত কোটি, সেটা অশেষ, সেটার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন? এই জীবনে যেইটা আপনি ন্যাক করবেন, কামাই করবেন, সেই জীবনে আপনার সেটার ফল ভোগ করবেন, এটা আল্লাহর ওয়াদা। ওমা তুকাদ্দিমুলি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তোমাকে এটা বহুগুণে বাড়িয়ে রিটার্ন ব্যাক করবেন সে অনন্ত পরলোকের জীবনে। আমি দুনিয়ার বিভিন্ন অমুসলিম দেশ যখন সফর করতে যাই, আমার দুঃখ হয় দেখি আমার দেশের অনেক আমলা, অনেক আমলা, অনেক বড় বড় মানুষ, তারা বিদেশে সেকেন্ড হোম করেছে। সেকেন্ড হোম বুঝেন তো? দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি। ভাই এক মালয়েশিয়াতেই কয়েক হাজার আছে, এক সাউথ কোরিয়া, জাপান, সেখানে কয়েক হাজার আছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, কয়েক লাখ লাখ সেকেন্ড হোম আছে। এই সব সেকেন্ড হোম যারা করেছে তার মধ্যে আলেম কয়জন আছে? হওয়া লাগবে, একজনও নাই, আল্লাহর কসম একজনও নাই। তাইলে এই সেকেন্ড হোমগুলো যারা করেছে কোনো আলেম করে নাই, তারা সব জালেম। কি বেতনের টাকা দিয়ে বোধহয় মালয়েশিয়াতে বাড়ি করা যায়, জাপানে, সিঙ্গাপুরে, কি এটা তো এখানেই কোনো রকম চলে না, ঠিক না? বা ঠিক তো, এই করোনার আগে আমি জাপানে ছিলাম, টোকিও, সেখানে একটা হলে ওসাকা, ওসাকা জাপানের সর্বদক্ষিণে, আমাদের চট্টগ্রামের মতো, যেটাকে বলা হয় বাণিজ্যিক রাজধানী ওসাকা। ওসাকা শহরে আমার মাহফিল ছিল, সেমিনারে, তো মাহফিলে আমি যখন বক্তব্য রাখলাম, রাখার পরে আমি এক পর্যায়ে বললাম, দুনিয়ার 50, 60, 70 বছরের জীবনের জন্যে কোটি 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 টাকা খরচ করে আপনি সেকেন্ড হোম বানাইলেন, যদি দেশে কোনো অসুবিধা হয় এক লাফে যেন ওই সেকেন্ড হোমে গিয়ে, এরকম বোধহয় অনেকের নাই, কথা কয় না, অনেকের নাই, হাজার হাজার, লাখ লাখ, লাখ লাখ সেকেন্ড হোম আছে। আচ্ছা, এই রুটে যেদিন চলে যাবে, শরীর থেকে আল্লাহ আলাদা করে দেবেন, বিচ্ছিন্ন করে দেবেন, বিচ্ছিন্ন করে দেওয়ার পর আরেকটা জীবন সামনে আসে কিনা, সেই জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, হাদিসে নবীজি ইরশাদ করেছেন, আখেরাতে যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, যতগুলো ঘাঁটি আছে, কবর তার প্রথম ঘাঁটি, প্রথম থানা, প্রথম চেকপোস্ট, ঠিক না? বে ঠিক। আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে, একটা মুর্দাকে কবরে যখন দাফন করে আপনারা চলে আসেন, কবরে এমন কঠিন পরীক্ষার মুখোমুখি তাকে করা হয়। একজন মানুষ এই ঢাকা থেকে আসার সময়, ফরিদগঞ্জ আসার সময় 60 নলের এখানে লঞ্চটা ডুবে গেছে, এখন এমন তুফান, পাহাড়ের মতো ঢেউ, মাউজুন কাজ জোলাল, এখন এই লোকটা প্রত্যেকটা ঢেউয়ে লোনা পানি মুখে ঢুকে, নাক মুখ দিয়ে ঢুকে, একটা কচুরি পানা পেলেও ধরে, একটা খড়কুটা পেলেও ধরে, এটা ধরলে বোধহয় কিছুক্ষণ বাঁচতে পারবো। ওই লোকটার যেই অবস্থা, আল্লাহর কসম কবরে দাফন করার পরে মুর্দার অবস্থা তার চাইতে লক্ষ গুণ বেশি খারাপ। এই মুর্দারা তখন চায়, জীবিত যারা আছে, যা রেখে আসছি সম্পদ, এখান থেকে আমার বাচ্চারা আমার জন্য কি
পাঠায়। আমরা কি পাঠাই? কেউ কেউ পাঠায়, সবাই যে পাঠায় না সেটা না, কেউ কেউ পাঠায় কিনা বলেন, পাঠায় কিনা বলেন। এরপরে একটা কথা আমাদেরকে বলা হয় যে মৌলবীদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই, শুধু কেবল মরার পরে কবর আজাব, কবর আজাব। 99 জাতিসাপ দিয়া কামড়ায়, হাজার মণি গদা দিয়া পিটায়। কথাগুলা সব হাদিস, সব।